রাস্তার কুত্তার দিকে তাকায়ও, এই ছেলে যারা পেশাব করে পানি লও না, কুত্তার দিকে তাকাইস তুই, কুত্তার দিকে, কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোকে ওকে বলবে, হ্যাঁ ওকে চালা, মত তুইও মত আমিও মতি, আমরা দুই জানোয়ার একসাথে মতি। এরপরেও যে হাসলা, মনে রাখো তুমি প্রতিবন্ধী, তোমার লজ্জা নাই, তোমার আকল নাই, তুমি তার সিরা, এটা মনে রাখো, কারণ তোমাকে তোমার বিবেক জাগলো না, হাসির বিষয় না তো এটা, তোমার লজ্জা, শেম, লজ্জা, এটা শরম বেটা, শরম। আত্মসম্মান যদি কারো গায়ে থাকে তার বাবা উচিত যে আরে কইলো কি আমারে, আমারে কত বড় কথা কইলো, উচিত তো ছিল এটা। আজ আমাদের সন্তান আত্মসম্মানও নাই, অনুভূতিও নাই, বিবেকহীন আমরা এক হয়ে, আত্মবিস্মৃত আমরা, ভুলে গেছি নিজেদের পরিচয়, ভুলে গেছি, ভুলে গেছি। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি বাপ, জিন্দগি সুন্দর করে হয়েছিল, এটা বন্ধ করে, এমনি শুনেন মিয়া, হাতে ধরা মোবাইল ধরে এনে না, এমনি শুনেন, এমনি মোবাইল হাতে ধরলে কলজাত বসে না, কথা মোবাইলেই জমা হয় বাপ, দিলে জমে না, এই মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে, মোবাইলে যদি 1 কোটি ওয়াজও থাকে কোনো ফায়দা হবে না, আপনার জিন্দগিতে আসে কিনা দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আমার ছেলেরা বাপ, আমরা বুঝতে শিখি, আমরা ভাবতে শিখি, আমরা পরাজিত হয়ে আছি, আমরা হেরে গেছি, দুশ্মন আমাদেরকে হারায় ফেলছে, চেহারায়, সুরতে, চলনে, বলনে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, সব রঙে, সব স্টাইলে আমরা দুশ্মনের কাছে হেরে গেছি, আমরা হেরে গেছি, নিজের পরিচয় ভুলে যাওয়া, শেকড় ভুলে যাওয়া, শিকড় গোড়া ভুলে যাওয়া, এটা লজ্জা, এটা অপমান, এটা অনেক বড় অধপতন, এটা অনেক বড় ধস, এটা অনেক বড় পতন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, লম্বা বয়ান করা এই রাত গভীরে দরকার নাই, আমি আরো আগেই আসতে পারতাম, রাস্তা হারায় ফেলছি, মূলত আসার পথে রাস্তা যেদিক দিয়ে আসার কথা আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, অনেক গ্রামের ভিতর দিয়ে, ঠিক মতো মানুষ নাই, প্রচন্ড কুয়াশা রাস্তা, কিচ্ছু দেখা যায় না রাস্তা, জিজ্ঞাসা করার মতো মানুষও ঠিক মতো পায়, এই জন্য প্রায় আধা ঘন্টা সময় দেরি হয়েছে, প্রায় 20-25 মিনিটের বেশি হবে দেরি হয়েছে, তা আমি অনেক লম্বা করতে চাচ্ছি না, দুইটা আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, পবিত্র কোরআনুল করিমের 16 নম্বর পারা, পবিত্র কোরআনুল করিমের 19 নম্বর সুরা, সুরাটার নাম সুরায়ে মরিয়াম, এই সুরার 2টি আয়াত 59-60, এই 2টি আয়াত ইনশাআল্লাহ আমি আর অল্প একটু সময় তর্জমা করে আমার কথা আমি শেষ করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ছেলেরা, আমি আবারও বলতেছি বাপ, তোমরা আলগা আলগা শোনো, একজন আরেকজনের কান্ধের উপরে ভর দিও না, একজন আরেকজনের হাতে জড়ায় ধরো না, ছেলেরা এটা অসভ্যতা, এনে বুট বাদাম খাইও না, যার অসুবিধা বুঝতে ভালো লাগে না, শুনতেও মন চাচ্ছে, তুমি চলে গেলেই পারো, কিন্তু খামখেয়ালি করো না বাপ, অনেক ছেলে বসছো তোমরা, আলাদা আলাদা শোনো, আলাদা আলাদা, আবারও বলছি তুমি আলাদা শোনো বাপ, একলা শুনলে আগাইতে পারবে না, নাহলে পারতাম না, সমবয়সী ভালো থাকতে দেয় না, এটা একটা সবক, আমি আমি একবারই বললাম এই কথাটা মনে রাখো ভাইয়া, সমান না, সমান না, এক সমান না, এরা ভালো থাকতে দেয় না, এরা অধিকাংশই চরিত্রহীন বানায়, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা, জিনা, ব্যবিচার, উলঙ্গ ছবির আড্ডায় ঢুকায় দেয়, সমবয়সী খুব খারাপ, নিজেকে চরিত্রবান, উত্তম, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বানাইতে হইলে নিজের মাথার উপরে নিজের বড় উপযুক্ত আল্লাহওয়ালা কোন মুত্তাকি আলেমে দ্বীনের সোহবত, সাহচর্য তার থাকতে হবে, এক সময় না
সমবয়সী ছেলে পেলে দুপুর 3টা বাজে একসাথে বাইর হইলা, রাতের 10টা বাজে ফিরলা, তোমরা 10 জন এক সমান না বন্ধু, 7 ঘন্টা আড্ডা দিলা, একটা বন্ধু বলল না একবারও যে আসরের নামাজ কোথায়, মাগরিব কোথায়, এশা কোথায়, এরা বন্ধু কিসের? এরাই তো শয়তান। আরে ওইটাই তো ইবলিস বেটা, ওইটাই তো শয়তান বেটা, যে তোকে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই সে বন্ধু না, সে দুষ্ট, সে শয়তান, সে ইবলিস। যে তোমাকে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় সে শয়তান। যে তোমাকে নারীর ফাঁদ দেখায় সে শয়তান, ইবলিস, ইবলিস। এজন্য সমবয়সী ভালো থাকতে দেয় না। কোরআনুল করিমের মধ্যে আছে